আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি পরীক্ষা 2022 ঢাকা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের সমাধান 100% একুরেট উত্তরমালা সহকারে এখন দিব। তো মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে। যদি ভিউয়ার্স আপনারা আমাদের চ্যানেল একদমই নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমরা প্রশ্ন দেখে দেখে উত্তরগুলো বলবো যাতে আপনারা খুব সহজে মিলিয়ে নিতে পারেন, কারণ এগুলো প্রশ্ন সমাধান আমি এক খাতায় লিখেছি, এখান থেকে পড়ে পড়ে শোনাবো আর বলবো, ঠিক আছে? এক নম্বর প্রশ্ন উত্তর তো এখানে ভিউয়ার্স আপনাদের মুখস্থই লিখতে হবে, এগুলো তার এমসিকিউ টাইপ না, আমরা জাস্ট ছমাস এগুলো বলে দিব সমাসগুলো। সার ফার্স্টে দুয়ের খ নম্বর সমাসগুলোর উত্তর বলে দিই, আপনারা মিলিয়ে নেন। কালান্তর, এটার উত্তর হচ্ছে নিত্য সমাস। কালান্তর অন্যকাল, কালান্তরের ব্যাসবাক্য হচ্ছে অন্যকাল নিত্য সমাস। মিষ্কালো, এটার ব্যাসবাক্য হচ্ছে মিশি ন্যায় কালো। উপমান কর্মধারায় সমাস। সিংহাসন, এটার সমাস হচ্ছে সিংহ চিহিত আসন মধ্য পদলোপী কর্মধারায় সমাস। তো ব্যাসবাক্য সহ সমাস উভয় একসাথে বলতেছি ভিউয়ার্স। প্রভাত, এটা হচ্ছে প্র লিখে ব্র্যাকেট দিয়ে প্রকৃষ্ট রূপে ব্র্যাকেট ক্লোজ করবেন, এটা হচ্ছে প্রাদি সমাস। এরপর হচ্ছে হাতে খড়ি, বহু ব্রাহী সমাস, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। এরপর হচ্ছে ভিউয়ার্স তে পায়া, তিন পায়া যার, এটা হচ্ছে বহু ব্রাহী সমাস। এরপর হচ্ছে উপকণ্ঠ, এটা হচ্ছে কাঠের সমীপে, কাঠের সমীপে উপকণ্ঠ, কাঠের সমীপে অব্যয়ী ভাব সমাস। রাজপুত্র, রাজার পুত্র, ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপর ভিউয়ার্স আমরা নেক্সট চলে যাই আপনাদের তিনের খ নম্বর, এখানে চলে আসছিল বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে রেখো, এখানটা আমি একটু বলে দিই। আর উত্তরগুলো আমি লাস্টে আবার স্ক্রিনশট আকারে দিয়ে দিব আমার খাতারগুলো, যেগুলো আপনারা বুঝতে সুবিধা হয় আপনাদের সুবিধার্থে। তার বই মাত্রেও সহোদর ডাক্তার, এটার উত্তর হচ্ছে তার বই মাত্রেও ভ্রাতা ডাক্তার, এখানে হবে ভ্রাতা, সহোদরের জায়গায় হবে ভ্রাতা ডাক্তার। সাবধানপূর্বক চলবে, এটার অ্যান্সার হচ্ছে সাবধানে চলবে। তিন নম্বর, উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়, উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়, এখানে হবে উপর্যুক্ত। এরপর হচ্ছে আপনি সপরিবারে আমন্ত্রিত, আপনি সপরিবারে আমন্ত্রিত, এখানে শয়ের নিচে ব আছে, সেই বটা হবে না ভিউয়ার্স, শুদ্ধ দ্বৈত স হবে শুদ্ধ ক্ষেত্রে। এরপর হচ্ছে কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়, কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়, উৎকর্ষতা লেখা আছে এখানে উৎকর্ষ হবে শুধু। এরপরটা হচ্ছে কাপুরুষের মতো কথা বলছো কেন, এটা হচ্ছে কাপুরুষের মতো কথা বলছো কেন, এটা ভিউয়ার্স এখানে কুপুরুষ লিখছে, এখানে হবে কাপুরুষ, মানে কয়সার কু লিখছে, এখানে কয়কার কা হবে উত্তরে, ঠিক আছে? এরপর হচ্ছে বৃক্ষটি মূল সমূল সহ উৎপাটিত হয়েছে, এখানে ভিউয়ার্স এইটা যারা হুবহু লিখে দিবেন তারাই মার্ক পাবেন, যদি লেখেন বৃক্ষটি মূল সহ উৎপাটিত হয়েছে তাও হবে, যদি লেখেন বৃক্ষটি সমূল সহ উৎপাটিত হয়েছে তাও হবে। এরপর হচ্ছে তৎকালীন সময়ে তার ভূমিকা সমালোচিত হয়, তৎকালে এরপর ব্র্যাকেট দিয়ে বা সে সময় ব্র্যাকেট ক্লোজ করতে হবে, তার ভূমিকা সমালোচিত হয়, এটা হচ্ছে ভিউয়ার্স অপপ্রয়োগের আপনার উত্তরমালা। আমি আমার খাতা থেকে লিখেছি, এখান থেকে বলতেছি, তারপর আমি লাস্টের দিকে দিয়ে দিব, আপনারা সেখান থেকে মিলিয়ে নেবেন। এরপর হচ্ছে ভিউয়ার্স পারিভাষিক শব্দ অ্যাক্টিং, এটার উত্তর হচ্ছে ভারপ্রাপ্ত। ব্যালট, এটা হচ্ছে গোপন ভোট। কার্টুন, ব্যঙ্গচিত্র। ডিড, দলিল। পাবলিক ওয়ার্কস, গণপূর্ত। হুড, বোরকা। এরপর হচ্ছে লাইট ইয়ার, আলোকবর্ষ। সাবোটেজ, অন্তর্ঘাত। তো ভিউয়ার্স এই ছিল সমাধান, যেগুলো সমাধান আপনারা বেশি খুঁজে থাকবেন সেই সব সমাধানই আমরা দিয়ে দিয়েছি। তো ঢাকা বোর্ডে সমাধান 100% অ্যাকুরেট উত্তরমালা সহকারে দিয়েছি, তারপরে ভিউয়ার্স আমি স্ক্রিনশট আকারে দিয়ে দিচ্ছি আমার উত্তরমালাগুলো, যেখানে আমি লিখেছি সেখান থেকে আপনারা একটু মিলিয়ে নেবেন, ঠিক আছে? যারা আমার কথাগুলো বুঝতে পারেনি তাদের জন্য আসলে এই ব্যবস্থাটা করা হয়েছে। তো ভিউয়ার্স আমি যেমনটি বলেছিলাম যে খাতার ভিতর লিখে রেখেছি, সেখান থেকে আপনাদের বলেছি যে আপনার উত্তরমালাগুলো এখান থেকেও দেখে নিতে পারবেন, এখানে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি লাস্টের দিকে উত্তরমালাগুলো দিয়ে দিয়েছি, আসলে আমার হাতে লেখাটা খুবই বাজে, যার কারণে আসলে ভিউয়ার্স আমি বলে দিলাম, এর ফলে আপনাদের সুবিধা হবে। আর লাস্টে আমি তাও দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা এখান থেকে মিলিয়ে নেবেন। তো আশা করি ভিউয়ার্স 100% একুরেট উত্তরমালা দিয়েছি, কোনো সন্দেহ নেই, আপনারা মিলিয়ে নিতে পারেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, জানাবেন। আর সামনে যত যত এইচএসসি পরীক্ষার যত প্রশ্ন সমাধান আছে সকল কিছু আমাদের এখানে পেয়ে যাবেন। এখন তো ঢাকা বোর্ডের প্রশ্ন সমাধান দিয়েছি, একটু পর অন্য সকল বোর্ডের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেল পেয়ে যাবেন এক এক করে। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হ্যাভ এ নাইস ডে ভিউয়ার্স, গুড বাই, সি ইউ লেটার।